আমরা এখন এই অঙ্কটার ব্যালেন্স শীট তৈরি করব। ব্যালেন্স শীটের জন্য তুমি টেবিলটা পড়ে ফেলতে পারো, টাইটেলের জন্য একটা, টাকার জন্য দুইটা করে রাখো। ওকে, আমরা আগে অ্যাসেট লিখবো। অ্যাসেট পাশ, তুমি হেডলাইন লিখো অ্যাসেটস, এবং তাকে আমরা আন্ডারলাইন করে দিই, মার্ক করে ফেলি, এটা আমাদের অ্যাসেট। এবং অ্যাসেটগুলোকে তোমাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে, অ্যাসেটগুলিকে তোমাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে, এবং সেই ক্যাটাগরিটি আমি লিখে দিচ্ছি, তুমি দেখো। প্রথম হচ্ছে নাম্বার 1 হচ্ছে ক্যাশ। নাম্বার 1 হচ্ছে ক্যাশ। আমাদের অঙ্কে থাকে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, এরকম ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, এমন যদি থাকে এটা আমরা অ্যাসেট পাশে বসাবো। আমরা প্রশ্নে গিয়ে দেখে আসি তো, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক আছে কিনা। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক আছে কিনা। একটা ব্যাপার খেয়াল করো তো, লোন যদি আমরা দেই, মানে আমরা কিন্তু ব্যাংকিং প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি, ধরো তুমি ব্যাংকের মালিক, তাহলে ব্যাংক থেকে যে লোনটা দিচ্ছ এটা তোমার জন্য অ্যাসেট। তাহলে এই জন্য আমাদের করতে হবে কি, যদি লোন হয় অ্যাসেট পাশে লিখতে হবে, যদিও ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠানের লোন হয় দায়ের পাশে, কিন্তু ব্যাংক ব্যালেন্স শিট করলে লোন যাবে অ্যাসেট পাশে, কারণ ব্যাংক লোন দেয়, এটা তার জন্য অ্যাসেট। তাহলে আমরা অঙ্কে খুঁজি ব্যাংকের লোন আছে কিনা, ব্যাংকের লোন আছে কিনা, শুরুতেই দেওয়া ছিল, এই যে লোন, ক্যাশ, ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট 2,85,000, লোন, ক্যাশ, ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট। লোন, ক্যাশ, ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট, এগুলো হচ্ছে আমাদের জন্য ইনভেস্টমেন্ট। লোন, ক্যাশ, ক্রেডিট, ওভারড্রাফট। টাকা কত একটু দেখে আসি আমি, 2,85,000 ছিল। ওকে, তাহলে আমি বসাবো 2,85,000। আরো আছে, এখানে আসবে ডিসকাউন্ট। যদি নোট পারচেজ বা ডিসকাউন্ট থাকে, নোট পারচেজ অর ডিসকাউন্ট, দেখো বিল ডিসকাউন্ট করা ব্যাংকের একটা প্রধান কাজ, এটা তার ইনকামের মধ্যে পড়ে। এই যে দেখো নোট পারচেজ এন্ড ডিসকাউন্ট, যদি ব্যাংক নোট ক্রয় করে এবং ডিসকাউন্ট করে তাহলে এটা থেকে তাদের ইনকাম হয়, এটা তাদের জন্য বিনিয়োগ, এই জন্য এটা আমাদের অ্যাসেট পাশে বসবে। নোট পারচেজ এন্ড ডিসকাউন্ট কত টাকা ছিল, 46,000 টাকা। তাহলে আমরা লিখবো নোট পারচেজ এন্ড ডিসকাউন্ট। নোট পারচেজ and discount, note purchase and discount টাকা ছিল 46,000 টাকা। ওকে, এরপর হচ্ছে 6 আমাদের হেডলাইন আসবে প্রিমিসেস বা ফিক্সড অ্যাসেট গুলা। প্রিমিসেস বা ফিক্সড অ্যাসেট, আমি লিখে দেই ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের মধ্যে কে কে আসে, বিল্ডিং, আদার সম্পত্তি, ওইগুলা। ফিক্সড অ্যাসেটে কে কে আসে, ফিক্সড অ্যাসেটে আমাদের আসবে বিল্ডিং বা কোনো সম্পত্তি, আমাদের কিন্তু বিল্ডিং ছিল। আমাদের বিল্ডিং ছিল কত টাকা আমি দেখায় আসি, আমাদের বিল্ডিং ছিল 50,000 টাকার, আর আমরা অবচয় ধরেছিলাম, এই যে অবচয় ধরেছিলাম 5%। তাহলে আমরা লিখবো বিল্ডিং, $50,000 প্লাস accumulated depreciation accumulated depreciation হবে আমাদের 2000। accumulated depreciation 2000 বাদ দিলে থাকে 48000। এরপর 6 এর পরে আসে 7 আমাদের হিসাবের মধ্যে থাকে আদার অ্যাসেট। আদার অ্যাসেট হচ্ছে সম্পদ বলে মনে হয় আর যে কোনো আইটেম যদি সম্পত্তি বলে মনে হয়, সাপ্লাইজ অন হ্যান্ড, স্টেশনারি অন হ্যান্ড, প্রিপেইড রেন্ট, প্রিপেইড ইন্স্যুরেন্স, এমন যদি কিছু থাকে তাহলে আমাদের এখানে আছে হ্যাঁ স্টক স্টক অফ স্টেশনারি 8500 এটা আমাদের জন্য সম্পদ। স্টক অফ স্টেশনারি যে কোনো জিনিস যদি স্টকে থাকে এটা আমাদের জন্য সম্পদ, এটা চলে আসবে এখানে 8500। এবার সব যোগ করলে যা হয় এটা আমাদের ব্যালেন্স শিট। এখানে যা হবে সব যোগ করে বাইরে পাঠাই দাও, এটা আমাদের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে যোগফল দেখো তো, অ্যাসেট পাশে যোগফল কত আসছে, যোগটা আমাকে জানায় কত হয়। যোগফলটা কত হয় জানায় আমাকে, ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের সুদ যদি পকেটে থাকে এটা আমাদের জন্য সম্পদ, এটা আমরা অ্যাসেট পাশে লিখে দিব এইখানে। এটা কি লাস্টে হবে নাকি ইনভেস্টের পাশে হবে? না, আদার অ্যাসেট এখন যেখানে লিখতেছি হ্যাঁ অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে 8000 টাকা। ওকে, তাহলে তোমার যোগফল হয়েছিল 11,05,000 ছিল, এখন হবে 8,500। 8,000 অ্যাড হয়েছে না ভাই? ওকে, এই হচ্ছে আমাদের অ্যাসেট পাশের যোগফল। তুমি জানো সেম ব্যালেন্সটা আমাদের লায়াবিলিটি পাশে হবে, তো liabilities liability পাশে কে কে আসে তুমি দেখো। নাম্বার 1 liability পাশে তোমাকে প্রথমেই লিখতে হবে borrowed from other bank। এটা আমাদের হেডলাইন, borrowed from other bank, অন্য ব্যাংক থেকে যদি আমরা ঋণ আনি। ভাইয়া যদি অন্য ব্যাংক থেকে ঋণ আনি এটা আমাদের জন্য লায়াবিলিটি ব্যাংক হিসেবে, তো borrowed from other bank এখানে থাকবে। দেখি borrowed from other bank নাই, থাকলে আমরা লিখতাম। এরপরের ইনফরমেশন হচ্ছে 2 হচ্ছে আমাদের ডিপোজিট। এটা একটা মজার ব্যাপার ভাই, ডিপোজিট বা ব্যাংক জমা এটা সবসময় আমাদের জন্য কি ছিল, সম্পদ, কিন্তু আজকে আমাদের জন্য এটা লায়াবিলিটি। কেন লায়াবিলিটি? তুমি ব্যাংকের মালিক, তুমি তো ব্যাংকে টাকা রাখো নাই, ব্যাংকে টাকা রাখছে গ্রাহক, তো গ্রাহকের টাকা তো তোমাকে ফেরত দিতে হবে, তো গ্রাহকের টাকা যদি ফেরত দিতে হয় এটা তো লায়াবিলিটি, এটা তো তোমার সম্পত্তি না। ঠিক আছে, তুমি যখন ব্যাংকের পক্ষ থেকে ব্যালেন্স শিট করবা গ্রাহকের জমা টাকা হচ্ছে ব্যাংকের জন্য লায়াবিলিটি, এই জন্য আমরা লায়াবিলিটি পাশে বসাবো ডিপোজিট। আমাদের যত ধরনের ডিপোজিট আছে সব, তো আমি লিখি কারেন্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, savings deposit. Recurring deposit. যত ডিপোজিট আছে সব আমাদের জন্য লায়াবিলিটি। তো আমরা অঙ্কে খুঁজি এই ধরনের ডিপোজিট আছে কিনা, ডিপোজিট অঙ্কে আছে কিনা, অবশ্যই আছে। এই যে কারেন্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, সেভিংস ডিপোজিট, রিকারিং ডিপোজিট। 1,00,000, 1,25,000, 50,000, 20,000, 1,00,000, 1,25,000, 50,000 সবগুলো আছে। এক লাখ, 1,25,000, 50,000, 20,000। তিন নম্বর হচ্ছে আদার লায়াবিলিটি। আদার লায়াবিলিটি মানে হচ্ছে যদি কোনো খরচ বকেয়া থাকে, এগুলা আমাদের দেখি তো কোনো খরচ বকেয়া ছিল কিনা, আমরা একটু খুঁজে দেখি কোনো খরচ বকেয়া ছিল কিনা, সমন্বয়ে দেখি। প্রভিশন, এটা কিন্তু লায়াবিলিটি। আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট, এটা কিন্তু লায়াবিলিটি। প্রভিশন লায়াবিলিটি, আনএক্সপায়ার্ড লায়াবিলিটি আর ইন্টারিম ডিভিডেন্ড লায়াবিলিটি, তিনটা পেজ বসাতে থাকি। ব্যাড ডেট প্রভিশন, ছিল 5,000। আচ্ছা, এটার যোগফলটা আমরা বাইরে নিতে পারি। ব্যাড ডেট প্রভিশন ছিল 5,000, আনএক্সপায়ার্ড, ডিসকাউন্ট 380 টাকা সমন্বয় ছিল, এটা আমাদের জন্য লায়াবিলিটি। ইন্টারিম ডিভিডেন্ড, জিনিসটা কি তোমাকে একটু বোঝায় বলি। দেখো, ডিভিডেন্ড আমরা লিখেছি কত, এই যে ডিভিডেন্ড আমরা লিখেছি 20,000, অথচ দেখো প্রশ্নে দেওয়া ছিল কত, প্রশ্নে দেওয়া ছিল ইন্টারিম ডিভিডেন্ড, এই যে প্রশ্নে দেওয়া ছিল ইন্টারিম ডিভিডেন্ড মাত্র 17,000, অথচ আমরা পার্সেন্ট করে ইন্টারিম ডিভিডেন্ড লিখেছি 20,000। এই দুইটার পার্থক্য লায়াবিলিটি, মানে এটা এখনো পরিশোধ করা, হয়নি। আমরা লিখেছি 20,000 কিন্তু ব্যয় করা হয়েছে 17,000, এই 3,000 টাকা লায়াবিলিটি। চার নম্বর পয়েন্ট, চার হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি। এটা হচ্ছে হেডলাইন। এখানে কে কে আসবে তুমি দেখো, পেইড আপ ক্যাপিটাল, আমরা অঙ্কে পেয়েছিলাম, অঙ্কে 5,00,000। পেইড আপ ক্যাপিটাল আমরা অঙ্কে পেয়েছিলাম 5,00,000। এরপর রিজার্ভ ফান্ড যাবে, পেইড আপ ক্যাপিটাল এবং রিজার্ভ ফান্ড। হচ্ছে 2,50,000। পেইড আপ ক্যাপিটাল, রিজার্ভ ফান্ড reserve fund are 1 lakh. তারপর আমরা একটা নতুন রিজার্ভ লিখেছিলাম স্টে টু টরি রিজার্ভ, স্টে টু টরি রিজার্ভ। স্টে টু টরি রিজার্ভ আমাদের অঙ্কে দেওয়া ছিল, এই যে স্টে টু টরি রিজার্ভ ছিল 11,424। আমরা এখানে লিখবো 11,424 না 824, 11,824 ভাইয়া, 11,824। আর একটা আইটেম এখানে আসবে নিট লাভ, যেটাকে আমরা লিখছি প্রফিট সারপ্লাস। প্রফিট সারপ্লাস আমরা প্রথম টেবিলে যে লাভটা পেয়েছিলাম, প্রথম টেবিলে লাভটা পেয়েছিলাম 43,296, 43,296। এটা যোগ করে বাইরে পাঠাও। $11,08,500 মিলে গেছে তো? ওকে, 11,08,500, 11,08,500 ভাইয়া। অঙ্কটা প্রথম দিকে করতে তোমার একটু সময় নিবে, হ্যাঁ হুট করেই হয়ে যাবে না, একটু সময় নিবে। তবে আমি তোমাকে বলবো ভুল হোক কিন্তু অঙ্ক করতে থাকো, ভুল হোক অঙ্ক করতে থাকো, একসময় ঠিক হয়ে যাবে। আর পরীক্ষায় আনসার করলেই নাম্বার, তুমি 10 নম্বর অঙ্ক আনসার করে আসছো, ভুল হইলেও তুমি 5 পাবা, 0 পাওয়ার সম্ভাবনা নাই, 0 তোমাকে দিবে না। এই অঙ্কটা তুমি 2-1 বার করবা বাসায়।